রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো ঢাকতে হবে কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটা পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিধায় ভেতর কোন ড্রেস পরছেন এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেথরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওর নাজকাল পাওয়া যায় নামাজের ওরনা অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন দাউদ হোসেন আপনি লিখেছেন আমার বাবা অসুস্থ প্যারালাইজড নিজে চলতে পারেন না অনেক সময় পরনের কাপড়ে পেশাব করে দেন সব সময় গা মুছে দেওয়া এবং অজু করানো সম্ভব হয় না ক্ষেত্রে করণীয় কি আর শুধু ওজুর ফরজ আদায় করলে কি নামাজ হবে ওজুর শুধু ফরজ আদায় করলে নামাজ হয়ে যাবে গুলিবান নাকের পায়ে না দিতে পারলে অসুবিধা নেই যদি তিনি অসুস্থ হন যেহেতু প্যারালাইজড এক্ষেত্রে এটা জটিল হওয়ারই কথা অতএব রকম আপনার ফরজগুলো যদি আপনি আদায় করেন মুখটা ধোয়াই দিলেন হাতটা ধোয়াই দিলেন মাথাটা মুছে দিলেন এবং পাউটা ধুয়ে দিলেন কোনো কিছু যদি তা তিনি সালা সালাত আদায় হয়ে যাবে এবং একটু কষ্ট হয় এতে কোনো সন্দেহ নাই তারপরে এইটুকু এটুক আপনাকে করতে হবে হ্যাঁ ওজু যদি কোনোভাবে করানো সম্ভব না হয় মুভমেন্ট করানো টাফ হয়ে যায় তাহলে অন্তত ত্যাম মোমের মাটি দিয়ে ত্যাম করা দেবেন মুসাই দেবেন এবং তারপর তাকে সালা আদায় করতে বলবেন অর্থাৎ সাধ্য অনুযায়ী আপনাকে সর্বোচ্চটা চেষ্টা করতে হয় পানিতে পানি দিয়ে ওজু করানোর সুযোগ থাকলে সর্বশেষ চেষ্টা আপনাকে এটা দিয়েই করতে হবে কিন্তু না এই সুযোগটাও যদি একেবারেই না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি করাতে পারেন লাইক মানুষকে বাইরে কোনো কিছু আল্লাহলা চাপিয়ে দেন না এমনি মিয়া আপনি লিখেছেন আমি একজন পুলিশ সদস্য অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে মতো সাদা সাদাই করতে পারি না বা পাঁচ অক্টো নামাজ সময় মতো পড়তে পারি না এক্ষেত্রে আমার করণীয় কি সময় মতো তো আপনাকে অবশ্যই পড়তে হবে ডিটির মধ্যে থেকেও এমনটি হতে পারে যে হয়তো আপনি জামাতে আদায় করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একা পড়বেন কিংবা আরেকজনের সাথে জামাতে সালাত আদায় করবেন সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে কিন্তু সালাদ যদি আপনি পুরো পড়তেই না পারেন ওয়াক্ত চলে যায় তারপরও আপনার আদায় করার সুযোগ থাকে না বরং ওয়াক্ত ক্রস করার পর আপনাকে অন্য ওয়াক্তে গিয়ে সালাত আদায় করতে হয় এরকমটা যদি নিয়মিত করতে হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে আপনি যে কোনো বললে অনুরোধ করে আপনি আপনার ডিউটির স্থান বা ধরন চেঞ্জ করিয়ে নেবেন অন্যথায় এই চাকরি করাই আপনার জন্য জায়েজ হবে না এই জায়গায় এই অবস্থাতে ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না আমি অনেক বুঝিয়েছি তখন তারা বুঝেন কিন্তু মানেন না কি করতে পারি তাদের কাজটি কি সঠিক হচ্ছে অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন কিন্তু বাসার মধ্যে মাহারাম মেইনটেইন করেন না দেবরের সাথে ভাবি দেখা দেন কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার সেলিকের সাথে দেখা দেন অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন এটা তারা অন্যায় করছেন তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অত্র জাগ্রত করার চেষ্টা করবেন শরীয়তার নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন না হলে অন্যদেরকে যদি বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন